জায়গার নাম বলবো না, বর্ধমানে অজয় নদীতে এর আগের বছর পহেলা জানুয়ারি মুসলিম পরিবার ফিস্তি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে। আহা, কচি বাচ্চা মেয়ে 10 বছরের গোসল করতে গেছে, পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল। তার পরিবার ফিস্তি করতে গেছে, মা বাপ মজা করে রান্না করছে, সেই রান্নাটা সেই ডিজে বাজানোটা কান্নায় আল্লাহ পরিবর্তন করেছে। তোমার চিন্তাধারা আছে, ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে, যারা গান বাজনায় মত্ত হয়, যারা গান বাজনা করে, যারা গান বাজনার দিকে যায়, যারা ফিল্মের দিকে ঝুঁকে যায়, যারা নোংরা ফিল্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাদেরকে লীলজ্জা করে দেয়, তাদের হায়া শরম নষ্ট হয়ে যায়, তাদের লজ্জা শরম নষ্ট হয়ে যায় এবং তাদের দিলগুলো মূর্তা হয়ে যায়, আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দেয়, যারা পাপেতে লিপ্ত হয় আর জিদ করে করে যারা পাপ করে। আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন করার তৌফিক দান করে। তা না হলে আমার ভাই, আপনি মরণের পরে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারেননি। যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে, শুনলেন ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয়, আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে। আজকে বলুন এতগুলো লোক বসেছেন আপনারা, ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহ রেখেছে, আপনি জানেন কেন? এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে, এডুকেশনের দ্বারা রাখা হয়েছে, আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। আজকে আপনার কাছে কলম নেই, টাকা আছে, আজকে আপনার কাছে পয়সা আছে, শক্তি আছে, কিন্তু আপনার কাছে কলম নেই মানে আপনার কাছে শিক্ষা নেই। আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, টাকার দ্বারা এগোনো যায় না, পয়সার দ্বারা এগোনো যায় না, সম্পদের দ্বারা এগোনো যায় না। আপনার ভুল হচ্ছে, যার টাকা আছে সে মানুষ হয় না। আজকে সমাজের পরিবর্তনটা এই জন্যই হয়েছে, আজকে হারাম খোররা স্থান এই জন্য পেয়েছে। কেন বলে দিই পরিবর্তনটা কেমন হয়েছে? আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পড়ে যায়, সেই প্যান্টটা দেখে বড় লোকরা বলে এটা গরিবের ছেলে, পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টাই যে ছেলেটা পড়ে আছে গরিবের, ওই প্যান্টটা ওর কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও, ওই প্যান্টারই দাম তখন 1 কোটি হয়ে যাবে। কেন? লোকটা পরিবর্তন হয়েছে। আমি গত বছরে এই বছরও জলসা করেছি হায়দরাবাদে, গতবারে জলসা করেছিলাম হায়দরাবাদে, জলসা করে রাত 11টায় শেষ করেছি, চার মিনারে চলে গেলাম। আমার বর্ধমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে, আমার গ্রামের আমার এলাকা, তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, নিয়ে গেল। গেলাম তো দেখছি একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো, বলো কিতনা রুপিয়া কিমাতে ভাই, বলে 200 রুপিয়া, বলো 150 মে আয়েগা, বলে লে লিজি, আমি হাতে পড়ে নিলাম। তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলাম, টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে, মুর্শিদাবাদের ধুলিয়ান। তো আপনাদের মতো গাদা শ্রোতা, আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজির, আমার হাতে যে ঘড়িটা আছে এটার দাম কত? একজন বলে উঠলো হুজুর 7000, একজন বললে 3000, একজন বললে 2500, একজন বললে 1500, একজন বললে 700। যতজন বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যে 7000 টাকা বলেছে সে মনে মনে করেছে, তাহলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে এই 7000-এর নিচে হবে না, এটা তার মনের ধারণা। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে পরিয়ে দিত, তাহলে বলতো তুই তো সালার বাজারে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে হলে 80 টাকা দাম হয়ে যেত 100 টাকা, ইয়াসিন সাহেবের হাতে 80 টাকার ঘড়ির দাম হলো 8000, 7000, 3000। কেন? লোক পরিবর্তন এদের কাছে সব চেঞ্জিং হয়ে গেল। আজকে সমাজের পরিবর্তন যেটা হয়েছে আমাদের সমাজে, শুনলেন আমি বুঝিয়ে দিই, আমাদের সমাজে কোন সুদখোর যদি মসজিদে 50টা ফ্যান দান করে, তাকে লোকে চেয়ার ছেড়ে দেয়। সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে একে মসজিদের মতোয়াল্লি করে দে, সেক্রেটারি করে দে। কিন্তু একটা লোক সবজি বিক্রি করে সালার বাজারে, সেই লোকটা সতের ওপরে সবজি বিক্রি করে, হালাল বাল খায়, হালালের ওপরে চলে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে 500 টাকা মসজিদে দান করেছে, তার কোনো সম্মান নাই। সে হালালের পয়সা দান করেছে, সম্মান নাই। হারামের পয়সা দিচ্ছে, তার সম্মান আছে।
আপনি এটাই বুঝতে পারেন নাই যে সম্মান বেশি যে হালালের পয়সা দিয়েছে। মুসলমান আজকে শোনো, আপনারা সকলে জানেন, মায়েরা শুনবেন, প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ দিনই ইলম হাসিল করা। কি বললাম? দিনই ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এটা জানেন না? জানেন? জানেন? আমি বলে যাচ্ছি, 90% 100 জনের মধ্যে 90 জন মানুষের মধ্যে দিনই ইলম নাই, যার কারণে আপনার কাছে হারাম হালালের বিচার করার ক্ষমতাও নাই, দিন আর বাদ্দিন চিনার ক্ষমতা নেই, আপনার কাছে কানা বেগুন আর ভালো বেগুন চিনার ক্ষমতা নেই, পচা টমেটোর আর ভালো টমেটোর চিনার ক্ষমতা নেই আপনার কাছে, আপনি অন্ধের মতো। যার কাছে দিনই ইলম নাই, সে সমাজে একটা ধর্মের দিক দিয়ে সে অন্ধের মতো হয়ে গেছে, তার কাছে আলো আর অন্ধকার দুটোই সমান, যার কাছে দিনই ইলম নাই। বলে দিই মুসলমান, আপনি বলেন হুজুর দোয়া তো করি, দোয়া কবুল হয় না, কেন হয় না? তার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হালাল খাবার, হালাল মাল খাওয়া। সবাই খাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, আপনি যদি সালার বাজারে যান, আপনি যদি ফুটিশাকতে যান, আপনি যদি বহরমপুরে কোনো কাজে যান, হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কি না কথা বলে? জিজ্ঞেস করতে হবে না? হবে না বাবা। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল মাল খাওয়া, জবাই করা মাংস খাওয়া। আমি আমার গলসি বাজারে দোকান আছে, আমার এক বন্ধু মিঠু ভাই না, আমাদের মুসলিমদের খুব ভালো ছেলে, আমাকে মাংস দেয় খাসির, মেহমান ফেহমান এলে নি, আব্বাজির জন্য কখনো ঠ্যাং প্রয়োজন পড়ে নি, তার কাছ থেকে নি। তো তাকে একদিন আমি ফোন করলাম যে কলকাতা থেকে আমার মেহমান আসছে মাদ্রাসায়, 2 কিলো খাসির মাংস লাগবে। বললে হুজুর সকালবেলায় আসবে। আমি সকালে গেলাম ফজরের পরে, 3 মাস আগের খবর বলছি। তো গিয়ে দেখলাম যে ছাগল এখনো জবাই করে, আমাকে বললো হুজুর আপনি জবাই করে দিন। আমি 2টো ছাগল জবাই করে দিলাম, সে ছাড়ালো। আমি বললাম এই দিকের রান থেকে আমাকে 2 কিলো মাংস দাও, সে আমাকে মাংস কাটছে, আমার মাংস রেডি করছে ওজন করে। তো একজন অমুসলিম ভাই এলো, জানি না তার ধর্ম কি, সে কিন্তু জিজ্ঞাসাও করলো না জবাই কাটা না মরা না হাজা, সে বললে আমাকে এই দিক থেকে 2 কিলো দে। কথাটা ভালো করে বুঝতে পেরেছে? আমি কিন্তু গিয়ে নিজের হাতে জবহ করে নিলাম এবং সে নিজেও জবহ করে বিক্রি করে। আমার মুসলমান ভাই, এরপরে আপনি চিন্তা ধারালেন, একটা কথা চিন্তা করুন যে আপনি যখন চাইছেন তখন হালাল মাংস, আপনি সকালবেলায় বায়ান শুনে বাজারে যাবেন, আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গেছে জবাই করা মাংস নিতে, দাদা আমাকে জবাই করো 1 কিলো মাংস দে। মাশাআল্লাহ, আপনি হালাল বুঝেছেন। মুসলমান না হালাল হারাম কেমন বুঝেছে বলি, আমার এলাকার অনেক ছেলে কি চালায়, লড়ি চালায়। 2টো মুসলমানদের ছেলে হাই রোডে দাঁড়িয়েছে লড়ি নিয়ে হোটেলে, দুঃখী বলছে ভাই এক কাজ কর, এক বোতল মদ, মদটা চালিয়ে দিলে, তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে, মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে যে এই মুরগিটা জবাই না কাটা, মানে মার হারাম করকে জুতো করে, শালা প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে যে ছেলেটা মদ গাঁজা খেলো তার জন্য আর মুরগি কাটা জবাই দেখে লাভ আছে? লাভ নাই, প্রথমেই তো হারাম খেয়েছিস, সেটাও তো হারাম। এই একই ব্যাপার, চলুন আপনাকে আগে নিয়ে যাই। আপনি এটা বুঝলেন যে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় কিনতে গেছেন দোকানে, বললেন জবাই করা 1 কিলো মাংস দে, লিখছেন 1 কিলো জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এই যারা সুদখোর থাকবে, সুদের বয়ান শুরু করলাম, সকালবেলায় চায়ের দোকানে দেখবেন সুদখোর মাল কটা বলবে, বাজে মলবি বে, কিছুই জানে না, কোন মাল কটা সুদখোর মাল কটা গাল দিবে। যাদের কাছে 5টা লাগছে কি, যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ বক্রতা রাখেননি কোরআনে, কোন রকমের বক্রতা রাখেননি। আপনি হালাল ব্যবসা করুন, সারাদিন সবজি বেজিলেন 5000 টাকা ইনকাম করেছেন, 500 টাকা ইনকাম করেছেন, আল্লাহর কসম হালাল,
খাবার খাবেন হালাল, রুজি যেটা পাবেন আপনার সন্তানের মুখে যেটা তুলে দিবেন হালাল, কোনো কাজ নাই। 5 লাখ ছড়িয়ে রেখেছে, সকাল হলে 10,000 সুদের টাকা পাই, দেশি মুরগি খাই, খাসির মাংস খাই, ইলিশ মাছ খাই, আল্লাহর কসম করে বলছি টাকা হারাম, খাবার হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ। যে সন্তানের মুখে তুমি হারাম তুলে দিচ্ছ সেই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না, যার শরীরের মাংসটা হারাম পয়সা দিয়ে তৈরি, হারাম খাবার দিয়ে তৈরি, হারাম রুজি দিয়ে তৈরি, কখনো তার দোয়াটা আল্লাহর কাছে মকবুল হতে পারে। এটা আপনাদেরকে চিন্তা ধারণা নিতে বলছি, আপনি এটা বুঝুন, হারাম হালালটাকে চিনুন, অ্যাভয়েড করুন, এটাকে চিনতে গেলে দিনই ইলম হাসিল করতে হবে। আজকে শুনলেন তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, সে হচ্ছে একজন মুসলিম ঘরের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, ঠিক কি না কথা বলে? তসলিমা নাসরিন মুসলিম পরিবারের মেয়ে, তিনি মুসলিম পরিবারের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ তিনিও মুসলিম পরিবারের ছেলে, মকবুল ফিদা হোসেন তিনিও হচ্ছেন কি মুসলিম পরিবারের ছেলে। শুধু তাই নয়, সালমান রুশদি তিনিও মুসলিম পরিবারের ছেলে। তিনিও মুসলিম পরিবারের ছেলে। আমার মুসলমান ভাই আপনারা একটা কথা মাথায় রাখবেন, যতগুলো দুশ্মন ভারতবর্ষে বর্তমানে জন্ম নিয়েছে সব মুসলিম পরিবারে, একটা অমুসলিম ঘরের নয়, একটাও হিন্দু ভাইয়ের নয়। আমার মুসলমান ভাই ওই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, সন্তানকে দিনই শিক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, নিজের ছেলে মেয়েদিকে মক্তবে পাঠান, তিনি শিক্ষা দেন। তসলিমা নাসরিনের মা ছোটবেলায় মা বাবা যদি তাদেরকে তালিম দিত, দিনে ইলিম দিত, তাদের ব্রেনে আল্লাহ আল্লাহ রসুলের কথা ঢুকান, তো আজকে তার মতো একটা নাস্তিক তৈরি হতো না, বেঈমান কাফির তৈরি হতো না। নবীর দুশমন তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে, যদি তুমি নিজেকে নাস্তিক বলো শোনো, তসলিমা নাসরিনের যতজন সাপোর্টার আছো, যদি কোনো শিক্ষিত লোক এই মজমায় থাকে যারা ভালো লেখিকা মনে করেন, তাদেরকে বলছি লজ্জা বইটা পড়বে তসলিমা নাসরিনের। সেই লজ্জা বইতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, বলুন না নিজের মাকে চাচার মশারিতে দেখেছে। তসলিমা নাসরিনের জন্ম যদি তার চাচার কাছ থেকে হয়, তাহলে তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার জন্মটা কার কাছ থেকে তুমি নিজে হিসেব করবে? যে অবৈধ সন্তান সে কি করে ভালো লেখিকা হতে পারে? দ্বিতীয় নম্বর, প্রতিনিয়ত কোরআন আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নাচছে, অথচ নিজেকে নাস্তিক বলে। তো সিনেমা নাসরিনকে বলো, ভারতের মাটিতে বসে আছো, তোমার হিম্মত থাকলে একবার দেবদেবীর বিরুদ্ধে বলে দেখাও, তোমার হিম্মত থাকলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তোমার মুন্ডু ছেদ হয়ে যাবে দিল্লির মাটিতে, তুমি জেলের কুঠিতে বসে থাকবে, এই হারামের আউলাদ তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র রেচে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। ইসলামকে বলেছিল, ইসলাম একটা পঙ্গু ধর্ম, কি বলেছিল? পঙ্গু ধর্ম। পঙ্গু মানে জানেন তো, একটা হাত না থাকলে তাকে কি বলে? পঙ্গু। একটা পা না থাকলে তাকে বলা হয় পঙ্গু। তসলিমা নাসরিন বলল ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কৃপায় তসলিমা নাসরিনকে ক্যান্সার আক্রান্ত করলেন, তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাকে পঙ্গু করেছেন। শুধু তাই নয়, তার এক ফাতেহি বাংলাদেশ পাকিস্তানের ভারতের মাটিতে হারামের আউলাদ স্থান নিয়েছিল, প্রতিনিয়ত ইসলামের জন্য বলেছিল, ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, আল্লাহ তাকে মৃত্যু দিলেন, কি দিয়ে, কি দিয়ে মৃত্যু দিলেন? আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, 2 থেকে 3 মাস আগে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে একটা বড় কথা বলে ফেলেছে, কি? আমাদের দেশে দেখবেন ইসরোর বৈজ্ঞানিকরা সফলতা লাভ করেছে, চন্দ্রযান 3 পাঠিয়েছে,
এতে আমরা ভারতবাসীরা খুবই খুশি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ খুশি আমরা।